হ্যালো ফ্রেন্ডস, রাখছি আজকের ভিডিওর ইন্ট্রো। ভিডিওটা পুরো দেখবেন। আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল, বাংলা বক্স জগৎ, রকস্টার সাউন্ড, কাপাসিটি মেমারি, ত্রিদেব সাউন্ড, জামালপুর, সারাংপুর। আজকে ঢুকছে রাধানগর, কাঁটাপুকুর মাঠ, মামুনসা পুজো উপলক্ষে। কালকে কম্পিটিশন আছে, প্লাস রোড শো আছে, জলযাত্রী আনার। যারা যারা কমেন্ট করবে অবশ্যই লোকেশন দিয়ে দেবো। আর দেখবেন পাহাড়হাটি রকেট সাউন্ডের হাতে তৈরি, মা রটন্তী সাউন্ডের নতুন সোলো, গাংপুর, হীরাগাছি, পূর্ব বর্ধমান। আজকে নাম লেখা হচ্ছে, প্লাস আজকেই সাউন্ড চেক হবে, ভিডিও আনবো। তো দেখতে থাকবেন পুরো ভিডিও। আর দেখবেন মামুনসা সাউন্ড, বেলুন, পান্ডুয়া, হুগলির নতুন 30-এর কাজ আজকে শুরু হলো। মামুনসা সাউন্ডের এই 30টি ফার্স্ট ফিল খাচ্ছে ডাক সংক্রান্তিতে বেলুনেতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের পজিশন আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল, ত্রিদেব সাউন্ড, রকস্টার সাউন্ড। আজ বিকালে ভিডিও আনছি বক্স লোডের। কাল পজিশন রাধানগর, কাঁটাপুকুর মাঠ, মামুনসা পুজো উপলক্ষে ও পাহাড়াটি কাপাস পাহাড়াটির রকেট সাউন্ডের হাতে তৈরি, মা রটন্তী সাউন্ড, গাংপুর, হীরাগাছি, পূর্ব বর্ধমানে নতুন সোলোর আজকে নাম লেখা, প্লাস সাউন্ড চেক আজকেই হবে। আর দেখবেন মামুনসা সাউন্ড, বেলুন, পান্ডুয়ার, হুগলির নতুন 30-এর কাজ আজকে শুরু হলো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো মা রটন্তী সাউন্ডের নাম লেখা কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে। এটা সামনেরটা এখনও কমপ্লিট হয়নি। মা রটন্তী সাউন্ড, গাংপুর, হীরাগাছি, পূর্ব বর্ধমান নতুন সোলো। আজ নাম লেখা হচ্ছে পাহাড়াটি রকেট সাউন্ডের বাড়িতে আজকেই সাউন্ড চেক হবে। তার ভিডিও দেবো একটুখানি, এখন নাম লেখা হচ্ছে, তাই নাম লেখার ভিডিওটাই দিচ্ছি। দেখতে থাকুন মিস্ত্রি কাজ করছে। এই যে ব্যাকপিটে নাম লেখা হচ্ছে, নম্বর দেওয়া হচ্ছে। তো যারা যারা মা রটন্তী সাউন্ডের এই সোলোটি ভাড়া করবেন অবশ্যই স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। এবং যারা যারা বক্সও তৈরি করবেন কিংবা বক্স ভাড়া করবেন, রকেট সাউন্ডের নম্বর দিয়ে দেবো। রকেট সাউন্ডের হাতে নতুন 30 বাংলা বক্স জগতের ও ষোলো তৈরি করা হয়, দেখতেই পাচ্ছ সব নতুন। মেশিনের বাক্স থেকেন, চোঙা থেকেন, মেশিন থেকেন, মেশিনগুলো দেখে নেবো আনবক্সিং। তবে তার আগে 30টা নাম লেখাচ্ছে দেখে নিই। দেখতে পাচ্ছ নাম লেখা চলছে, মা রটন্তী সাউন্ডের আর্টিস্ট নাম লেখার নাম লিখছে, কমপ্লিট হয়নি এখনও, কালার কালার চাপবে। মা রটন্তী সাউন্ড, গাংপুর, হীরাগাছি, পূর্ব বর্ধমান, দেখতে পাচ্ছ নাম লেখা চলছে। কেমন ধারা হয়েছে ডিজাইনটা নাম লেখাটা অবশ্যই বলবেন, কারণ এখনও কমপ্লিট হয়নি, এই সাদা রং চাপানো হয়েছে। মা রটন্তী সাউন্ড, গাংপুর, হীরাগাছি, পূর্ব বর্ধমান। তো এখানে আনবক্সিং চলছে মেশিনের, মা রটন্তী সাউন্ডের নতুন মেশিন। তো সাউন্ড চেক হবে, ওই জন্য আনবক্সিং চলছে। সেটিংয়ে থাকছে স্টেঞ্জার পিবিটির মেশিন, যেখানে থাকছে স্টেঞ্জার 1000 মেশিন ও এস মডেলের 700 মেশিন চঙে। বক্সে থাকছে 1000 মেশিন আর চঙাতে থাকছে স্টেঞ্জার এস মডেলের 700 মেশিন। দেখতে পাচ্ছ আনবক্সিং চলছে মেশিনের, দেখে নেবো আনবক্সিং। এটা একটা 1000 মেশিন স্টেঞ্জার কোম্পানির পক্ষ থেকে। আমাদের বাংলা বক্স জগতে মেন যেই মেশিনটি সবাই ব্যবহার করে, বাংলা বক্স জগতের 1 নম্বর মেশিন স্টেঞ্জার কোম্পানির 1000 নতুন আনবক্সিং। আনবক্সিং হয়ে গেল। তো বন্ধুরা চলে এলাম পরের ভিডিওয়, মামুনসা সাউন্ড, বেলুন, পান্ডুয়া, হুগলির যেটি নতুন 30-এর কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রি কাজ করছে, দেখতে পাচ্ছ স্ট্রাকচার তৈরি করার নয়ের কাজ শুরু হয়ে গেছে। তো তৈরি হচ্ছে মামুনসা সাউন্ডের নতুন 30-এর কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রিরা এখন টিফিন করছে। কাজ করতে করতে দেখতেই পাচ্ছ, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। মামুনসা সাউন্ড, পান্ডুয়া, হুগলি, বেলুন নতুন 30-এর কাজ শুরু হয়ে গেল। ডাক সংক্রান্তির আগে নতুন 30 চলে আসবে, প্লাস ফার্স্টের ডাক সংক্রান্তিতে থাকছে বেলুনেতেই মামুনসা সাউন্ডের নতুন 30।
দেখতে থাকুন পুরো ভিডিওটা। চেম্বারে ইয়ে পাঁচ মিনিট পুরো রয়ে গেল।